ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছেন তার কন্যা সামাদ কাকুলি। বেশ কিছুদিন ধরেই নাকি টেলি সামাদ বেশ অসুস্থ ছিলেন। সম্প্রতি তার শরীরের অবস্থা বেশি খারাপ হলে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সে সময়ই তার মৃত্যু হয়। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্রসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ গেল বছরের 4 ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। তখন ডাক্তার বলেছিলেন টেলি সামাদের খাদ্যনালীতে সমস্যা রয়েছে। শুধু তাই নয়, তার বুকে ইনফেকশনও ছিল, ছিল ডায়াবেটিসও। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসক। সেখানে 16 দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে যান তিনি। সেজন্য তাকে গত 19 ডিসেম্বর পিজি হসপিটালের আইসিইউতে ভর্তি করানো হয়। সে যাত্রাতেও সুস্থ হয়ে বাসায় ফিরেন তিনি, কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে আবারও অসুস্থ হয়ে পড়েন টেলি সামাদ। পরে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জীবনের অবসান হলো তার। টেলি সামাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র, কিন্তু তার অভিনয়ের প্রতি ছিল প্রচুর ঝোঁক। 1973 সালে কার বউ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। 4 দশকে তিনি 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ ছবি 0° মুক্তি পায় 2015 সালে। শেষ জীবনে চলচ্চিত্র থেকে দূরেই ছিলেন তিনি, সারাদিন বাসাতেই থাকতেন। জানা যায় বাসায় বসে তিনি টিভি দেখতেন ও ছবি আঁকতেন। এই গুণী অভিনেতার মৃত্যুতে আমরাও গভীরভাবে শোকাহত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।